একেবারে আপনারা দেখছেন আমাদের সাথে পর্দায় প্রথমবারের জন্য যারা ধরা দিয়েছেন তাদের আপনারা খুব ভালোভাবে চেনেন, তারা আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, কারণ প্রত্যেক দিন টেলিভিশনে পর্দায় তারা আসেন আপনাদের কাছে। আমার পাশে রয়েছেন রামপ্রসাদ অর্থাৎ সভ্যদা, এবং তার পাশে রয়েছেন সর্বাণী এবং মানে সুস্মিলি। খুব স্বাভাবিকভাবেই প্রথমে তোমাদের ওয়েলকাম টু সিটি সিনেমা জানি, এবং দেখতে দেখতে 100 পর্ব পার হয়ে গেল। যে কোনো জার্নি তো একটা মাইলস্টোনে পৌঁছানোর জন্য দর্শকদের মনে সেই মাইলস্টোনগুলো এক এক করে পেরিয়ে যাওয়া, 100 পর্ব পেরিয়ে এই মুহূর্তে কীরকম অনুভূতি বলো? যাকে তোমরা মাইলস্টোন বলো, সাধারণত আমরা কোনো পূর্ণ সংখ্যাকে খুবই ভালোবাসি, 100, 200, 500 যখনই হয় আমরা সেগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করি। কিন্তু আমি মনে মনে এটা সবসময় ভাবি যে 100 থেকে 101 ভালো, 500 থেকে 550 ভালো। তো যেটুকুনি আমরা এগোচ্ছি, যতখানি এগোতে পারছি সেটাই আমার মনে হয় যে ভালোর দিকে এগোচ্ছি। তো আমি কোনো মাইলস্টোন মাথায় রেখে তো কাজ করি না, কিন্তু যখন কোনো এই ধরনের পূর্ণ সংখ্যায় পৌঁছতে পারি এবং সকলে খুব আনন্দ করে তখন আমরাও তাতে উৎসাহিত হই এবং আমরাও সেলিব্রেট করি, তো খুবই ভালো। আশা করি এর পরবর্তীকালে আরও কয়েকটি পূর্ণ সংখ্যায় আমরা পৌঁছাতে পারবো। একদমই তাই সভ্যদা। আচ্ছা, আমি সুস্মিলির কাছেও আসবো সেই একই প্রশ্ন নিয়ে। সুস্মিলি তো একটু হলেও কাজের বাইরে গিয়েও নিজের পড়াশোনা রয়েছে, তার সাথে সোশ্যাল মিডিয়া একটু হলেও নজর রাখা হয়, তো কীরকম রেসপন্স পাচ্ছো, কীরকম দেখছো তুমি? ভালোই রেসপন্স পাচ্ছে সবার কাছ থেকে, এখন অবধি খারাপ কিছু পাইনি, আর আশা করছি পাবও না। কারণ আমরা অ্যাকচুয়ালি যা করছি আপনাদেরকে এন্টারটেন করার জন্যই, তো আমরা যদি না করতে পারি মানে এন্টারটেন, তো আমাদেরই খারাপ লাগবে আমরা যদি সেই খারাপ ফিডব্যাকটা পাই। কিন্তু হ্যাঁ, একটা কি, খারাপ ফিডব্যাক পেলে আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করি, আমরা আরও অনেক কিছু শিখি। তো ভালোই লাগছে, মানে 100 episode আমরা কমপ্লিট করলাম, তো খুবই মজা হচ্ছে, অ্যান্ড আশা করছি আমরা এইভাবে এগিয়ে যাব। যেহেতু রামপ্রসাদকে নিয়ে কথা হচ্ছে, এবং রামপ্রসাদকে নিয়ে যখনই কথা হয় তখনই বলা হয় যে সংসারের মধ্যে থেকেও সাধনার কথা, তার সাথে সাথে গান, গান আমরা ভুলে গেলে হয় না, কারণ রামপ্রসাদী গান এখনও আমাদের মধ্যে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, আবার এই ধারাবাহিক দিয়ে কিন্তু গান চলে আসে। মানে যদি কোনো ছবিরও কথা বলি, যে কোনো ছবির মেরুদণ্ড হয় গান, সেক্ষেত্রে এই ধারাবাহিকের মেরুদণ্ডই হচ্ছে গান, তাই তো সভ্যতা? ছবির ক্ষেত্রে যেটা বললে যে ছবির মেরুদণ্ড গান, এটা আমি সম্পূর্ণভাবে কখনোই এগ্রি করি না, কারণ বিশ্বের অধিকাংশ ছবিতেই গান থাকে না। যেগুলো আমরা যদি ওয়ার্ল্ড সিনেমাতে গিয়ে দেখি যে সেখানে কোনো গান থাকে না, আমাদের এখানে মানে ভারতবর্ষের অধিকাংশ ছবিতেই গান থাকে, এবং আমরা সেটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে গানটা দিয়েই মানে সিনেমার 2 মাস আগে গান রিলিজ করা হয়ে যায় এবং সেটা দিয়ে একটা একটা বিজনেস প্রপোজালও থাকে সেখানে। তো সিরিয়ালের ক্ষেত্রে তো তা নয়, এমন তো নয় যে আমরা যে গানগুলোকে মানে কোথাও যে আমরা মিউজিক লঞ্চ করছি বা আমাদের গান যে বিভিন্ন রেডিও স্টেশনে চলছে তা তো নয়, কিন্তু মানুষ তবু সিরিয়ালটি দেখতে বসেন এবং সেখানে গানগুলি শোনেন, তাদের ভালোও লাগে। রামপ্রসাদী বেশ কিছু গান আছে যেটা মানে যেগুলো হয়তো যে খুবই পপুলার এবং অনেক বড় বড় গায়ক গেয়েছেন আগে, কিন্তু এমন অনেক গান আমাদের ধারাবাহিকে দেখানো হয় যেটা কিন্তু তথাকথিতভাবে মানুষের কাছে অতটা প্রচলিত নয়, তো সেই গানগুলি দেখার জন্য অনেক মানুষ বসে থাকেন। বড় ব্যাপার, অনেক দর্শকদের মধ্যে আমরাও রয়েছি যারা সেই গানগুলো জানার জন্য প্রত্যেক দিন এই ধারাবাহিকে নজর রাখি আর কি। সর্বাণীকে যদি জিজ্ঞাসা করি, একদম ওতপ্রোতভাবে এই ধারাবাহিকের সাথে যুক্ত, তোমার খুব পছন্দের প্রিয় গানটা একটু আমাদের বলো তো। প্রত্যেকটা গানই খুব ভালো লাগে, আর হয়তো এটাকে নোটিস করেছো কিনা জানি না, প্রত্যেকটা গানের সময় তো আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, আমার চোখে অলরেডি একটা জল চলে আসে। যে কি তুমি সত্যিকারেই বলছো সিনের মধ্যেই? হ্যাঁ, এটা হয়ে যায়, মানে জানি না কেন সামহাও প্রচণ্ডভাবে হ্যাঁ ইমোশনাল হয়ে পড়ি, তো প্রত্যেকটা গানই খুব ভালো লাগে আমার, মানে ওরকম স্পেসিফিক্যালি একটা গান না। এ তো গেল গানের কথা, এবার রামপ্রসাদ ধারাবাহিক। এই মুহূর্তে আমরা জানি যে যে কোনো রকমভাবেই রামপ্রসাদ ধারাবাহিক এতটাই দর্শকদের মনের কাছাকাছি পৌঁছেছে যে তারা এখন ধারাবাহিকটির সাথে
মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। শোভা, তোমাকে বলবো, তুমি যেহেতু এই চরিত্রটির সাথে নিজেকে জড়িয়ে নিয়েছো পুরোপুরিভাবে, 18 শতকের যদি কথা বলি, সেই সময় রামপ্রসাদের অন্য আলাদা একটা ভূমিকা ছিল। তিনি সংসারের জন্য যা করে গেছেন, তিনি যে আমাদের পথ দেখিয়ে গেছেন, সেটা অন্যরকমভাবে যদি তোমার থেকে একটু জানতে পারি সেই পথের ব্যাপারে। তিনি যে পথ দেখিয়ে গেছেন, মানে তিনি, হ্যাঁ অবশ্যই, মানে আমরা সবসময় এক কথায় যেটা বলি যে সংসারে থেকেও মায়ের সাধনা করা, মাকে লাভ করা, সেটা উনি দেখিয়ে গেছেন যে সাধনা করা সম্ভব। কিন্তু আমার মনে হয় যে যদি কেউ এখনকার জেনারেশন যদি কোনোভাবে এখান থেকে কোনো মোটিভেশন পেতে চায়, তাহলে তাকে এটা বুঝতে হবে যে সাধনা মানে যে কেবল মায়ের সাধনা বা মাকে লাভ করা তা কিন্তু নয়, সেটা কিন্তু অন্য কিছুও হতে পারে। আমি এমন অনেক মানুষকে চিনি যারা লিখতে ভালোবাসেন এবং তারা চাকরি করেন, হয়তো সে কোনো একটি ব্যাংকের ক্লার্কের চাকরি করছেন এবং তারপরেও কিন্তু বাড়িতে ফিরে নিয়মিত তিনি কবিতা লেখেন, সেটাও এক ধরনের সাধনা। তো হয়তো 300 বছর আগে সেই মানুষটি সেটারই নিদর্শন দেখিয়ে গেছেন। অসম্ভব, মানে এই মুহূর্তে আমরা রামপ্রসাদকে নিয়ে কথা বলতে বলতে সভ্যতার থেকেও যে ছোট্ট একটা সুন্দর কথা জানতে পারলাম যে সাধনা শুধুমাত্র ভগবানের সাধনাকেই সাধনা বলা এমন নয়, কর্মের সাধনা, কর্মের সাধনাকেই বলা হয় ঈশ্বরের সাধনা। অসাধারণ, মানে সত্যি হয় না যে একটা প্রাপ্তি এই মুহূর্তে আমার এই শব্দটা এই বাক্যটার থেকে প্রাপ্তি হলো আর কি। সর্বাণী, তোমার কাছে আসবো, চরিত্র নিয়ে কথা হচ্ছিল একটু আগে, তো আমরা দেখলাম যে 100 পর্ব পার, দায়িত্ব তো বেড়ে গেল, মানে বলা যেতে পারে দর্শকদের কাছে পৌঁছানোর আরও অনেকগুলো রাস্তা তোমরা তোমাদের অভিনয় অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলছো, দায়িত্ব বেড়ে গেল এই মুহূর্তে, তাই তো? দায়িত্ব তো প্রথম থেকেই ছিল, এখন বেড়ে গেছে বলতে, হ্যাঁ মানে অবশ্যই, কিন্তু চেষ্টা করছে ভালোভাবে করার, যাতে মানুষ মানে সর্বাণীকে অন্যভাবে মানে যেরকমভাবে অ্যাকচুয়ালি করার চেষ্টা করছি সেইভাবে যাতে নেয়, তো দেখুন, আশা করছি ভালোই লাগবে আপনাদের। সত্যি দর্শকরা যেরকমভাবে ভালোবাসা দিচ্ছেন, তাদের ভালোবাসা আরও বেড়ে চলবে তোমাদের সাথে পথ চলায়, তাই শেষ করবো অবশ্যই। আর কিন্তু শেষের আগে যেটা জানার, সভ্যতাকে তো আজকে দুরকম ভূমিকাতেই আমি অ্যাকচুয়ালি দেখলাম ইন্টারভিউ করতে বসে, তো সভ্যতা এই মুহূর্তে রামপ্রসাদ দর্শকদের মনে যেভাবে আলাদা একটা রকমের জায়গা করে নিয়েছে, এবং এই একটা আমরা এখন নেট যুগে ঢুকে গেছি, মানে সব কিছু আমাদের ফার্স্ট চাই লাইফে, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা শান্তির খোঁজ কিন্তু রামপ্রসাদ ধারাবাহিক দিচ্ছে, তুমি কি সেরকম কোনো রেসপন্স পাচ্ছ? মানে নেটের কথা বললে তো ইন জেনারেল দেখো, আমার যেটা মনে হয়, এটা আমি সবসময় বলি ও লিখেওছি কয়েক জায়গাতে, যে মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে কোথাও একটা, এবং পেশেন্স যে লেভেলটা আমাদের, সেটা খুব ড্রাস্টিক্যালি ফল করেছে লাস্ট বেশ কিছু বছরে, এবং সেটা এমন জায়গাতে এসে ঠেকেছে এখন যে একসময় তো আমরা বই পড়তাম, তারপরে সিনেমা দেখতাম, সেই বই থেকেই সিনেমা হতো, তো 3 ঘন্টা সিনেমা ছোটো হতে হতে 1.5 ঘন্টা এসে ঠেকেছে, সেখান থেকে শর্ট ফিল্ম এসেছে, সেখান থেকে এখন এসে যেখানে মানুষ যেটা দেখতে বেশি পছন্দ করে, ইউটিউব শর্টস আর রিলস আর ওই 30 সেকেন্ডে এসে মানুষ দাঁড়িয়ে গেছে আর কি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে রামপ্রসাদের মতন একটি ধারাবাহিক করা ডেফিনেটলি একটা খুব বড় চ্যালেঞ্জ, এবং সেখানে এতখানি ধরে মানে ইমোশনটাকে রাখা, এবং মায়ের সাথে ছেলের যে কথোপকথন বা যে কানেকশন বা যে গানগুলো, সেটাকে মেনটেন করা এবং মানুষ যে তাও দেখছে ভালোবাসছে, সেটাই তো আমার মনে হয় যে বিশাল প্রাপ্তি। প্রাপ্তিটা সকলের সাথে থাকুক, কারণ আমরা এই ধারাবাহিক থেকে যা অর্জন করছি সেটা আমাদের কাছে প্রাপ্তি, এবং তোমরা আমাদের যে এত সুন্দর ধারাবাহিক উপহার দিচ্ছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই পথ চলা 100 পেরিয়ে আরও এগোতে থাকুক, কারণ 100-র যে 2 শূন্য রয়েছে তারপরে আরও 1 শূন্যের অপেক্ষা এবার আমরা থাকবো, তাই তো সভ্যতা? তো দর্শকদের শেষে কী বলতে চাইবে এই পথ চলায় তারা সাক্ষী থাকায়? বরাবর যা বলেছি তাই বলবো, যেভাবে এতদিন ভালোবেসেছো ঠিক সেভাবেই ভালোবেসে যেও, আর 100 এপিসোড অবধি আমরা পৌঁছেছি সেটা তোমাদের জন্য, এবং পরবর্তীকালেও যতগুলো এপিসোড হবে সেটাও তোমাদেরই জন্য, তো সেটা আমাদের কৃতিত্ব নয়, সম্পূর্ণ তোমাদের। দেখতে ভুলো না রামপ্রসাদ, স্টার জলসা, সন্ধ্যে 6টায়। একদমই তোমার হাতে আরও একবার আজকের এই ভূমিকাটার জন্য দিয়ে দেবো এই বুমটা সর্বাণীকে জিজ্ঞাসা করার জন্য। দেখতে থাকুন আর রামপ্রসাদ সোম থেকে রবি সন্ধ্যে 6টায় শুধুমাত্র স্টার জলসে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।